বাংলাদেশ G20 সদস্য নয়। সদস্য না হওয়া সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট হিসাবে G20 সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কুশল বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সেলফি তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাথে। ছবি নিয়ে তো অনেক গবেষণাও হয়, ছবি অনেক কথা বলে। তো গতকালকের ছবির ভাষা যারা মধ্যব্যক্তি তারাও বুঝতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আরও ঘনিষ্ঠ করার জন্য দুই দেশ কাজ করছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথেও তার সাক্ষাৎ হয়েছে এবং সাইডলাইনে আলোচনাও হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর অত্যন্ত সফল হয়েছে এবং আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক সেটি এগুলোতেই প্রমাণিত হয়। এছাড়াও কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপ হয়েছে দুদিন ধরে। এই ঘটনা প্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক রয়েছে।